আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি জিনেত কিচেন অ্যান্ড বিউটি টিপসে আজকে আপনাদেরকে শেয়ার করব রায়তা। তো রায়তার রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি। এটা আমরা সাধারণত রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকি, বিরিয়ানি, কাবাব বা গ্রিল চিকেন এই টাইপের কোনো আইটেম। তো আপনারা ঘরে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে রায়তা তৈরি করে ফেলতে পারেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আজকে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি, আমি এখানে মাঝারি সাইজের দুইটা শসা নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ আর একটু লেবু। অনেকে লেবু এখানে ইউজ করে না, তো আমি একটু টক মিষ্টি ঝাল রায়তা তৈরি করব। আমি এখানে পানি সহ টক দই নিয়েছি, পানিটা আমি ছাড়া নিইনি। আর নিয়েছি এখানে লবণ, বিট লবণ আর চিনি এখানে পরিমাণ মতোই নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি করে। আর আমি যেহেতু এটা টক মিষ্টি ঝাল টাইপের রায়তা করবো, এই জন্য আমি এখানে গ্রিন চিলি সস নিয়েছি। আর নিয়েছি টমেটো ক্যাচাপ, আপনারা চাইলে এই সসগুলো স্কিপও করতে পারেন। আমি এখানে নিয়েছি পুদিনা পাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে টমেটো বা গাজর যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর এখানে লাগবে টালা জিরা গুঁড়া। রায়তাটা শুরু করার আগে টক দইটা ভালো করে ফেটে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর যেহেতু আমি সব কিছু পরিমাণ মতোই নিয়েছি, যে উপকরণগুলো নিয়েছি সবগুলো আমার যখন টক দইটা ফেটানো হয়ে যাবে তখন সবগুলো একসাথে মেশাবো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমার রায়তাটা বানানো হয়ে গেছে, আর আমি একটু ডেকোরেশন করছি একটু চাট মশলা আর পুদিনা পাতা দিয়ে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা টিপস, সেটা হলো যারা ডায়েট করছেন তাদের জন্য রায়তার এই আইটেমটা খুবই উপকারী, কারণ শসা আর টক দই আপনাদের ওয়েট লসের জন্য ভীষণ কাজ করবে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।